কতটা সহজে পরোঠাটা দু টুকরো হয়ে যাচ্ছে ভিতরে পুটটাও কি অপূর্ব দেখতে হয়েছে দেখো বন্ধুরা দারুণ স্বাদে লাচ্ছা পরোঠার রেসিপি নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ আবারও আজকে তোমাদের জন্য লাউয়ের আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হয়েছি চার দিন আগে এই লাউ দিয়ে তোমাদের সাথে একটি লাউ নতুন রেসিপির ভিডিও শেয়ার করেছিলাম বন্ধুরা তোমরা যদি দেখে না থাকো লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে আর একবার দেখে নিও তোমাদেরকে বলেছিলাম এই লাউ দিয়ে আরেকটি রেসিপির ভিডিও শেয়ার করব তাই আজকে চলে এলাম একেবারে ভিন্ন স্বাদের অল্প কিছু উপকরণ এবং খুব সহজ পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে লাউয়ের লাচ্ছা পরোঠাটা রান্না করে দেখাবে তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে লাউটাকে মা একটু বড় সাইজ করে টুকরো করে কেটে নিয়েছে এবং সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে লাউয়ের টুকরোগুলো একটু বড় সাইজে কাটবে ভালো করে ধুয়ে এখন এটাকে পরিষ্কার করে নেব ছোট্ট একটা কাটারে করে মা এখন ঘষে নিচ্ছে খুব সাবধানে মা এটাকে ঘষে নিচ্ছে লাউয়ের পিছনে যে শক্ত দিকটা আছে সেটাই মা নিয়ে নেবে সামনের দিকটাই বিছন থাকে এবং খুব নরম হয় সেটা ঘষা যায় না তাই সেই দিকটা মা বাদ দিয়ে দেবে ঠিক এইভাবে সমস্ত টুকরোগুলোকে মা একইভাবে ঘষে নেবে আমাদের সমস্ত লাউগুলো ঘষে নেওয়া হয়ে গেছে বাটি থেকে মা এটা থালায় রেখে দিয়েছে সামনের দিকে লাউয়ের যে অংশটা সেটা আমরা ফেলে দেব নিয়ে নিয়েছে কিছু উপকরণ যেটা লাউয়ের মধ্যে দেওয়া হবে দিয়ে দিচ্ছে এক চামচ মতন নুন সেই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছে দেড় চামচ চিনি এক চামচ জোয়ান এক চামচ দিয়ে দিচ্ছে কালো জিরে নিয়ে নেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ মতন ভাজা মশলা আমরা এই মশলাটা বাড়িতেই বানিয়েছিলাম মশলাগুলোকে খুব ভালো করে লাউয়ের সাথে মাখিয়ে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা মাখি নেওয়া হয়ে গেছে লাউ থেকে অটোমেটিকলি জল ছাড়তে শুরু করে দেবে কিছুক্ষণ এইভাবে বাটি ঢাকা দিয়ে মা রেখে দেবে নুন দেওয়ার জন্য জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে লাউ থেকে কিছুক্ষণ এইভাবে মা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল অনেকটাই লাউ থেকে জল বেরিয়ে এসেছে বাকি যেটুকু লয়ের মধ্যে জলটা আছে মা চেপে চেপে বের করে নিচ্ছে এই জলটা আমাদের পরে কাজে লাগবে তোমরা ভিডিওটি দেখতে থাকো লাউ থেকে মা জলটা বের করে নিয়েছে অন্য একটা বাটির মধ্যে লাউটা রেখে দিয়েছে আমাদের দুটোই কাজে লাগবে কোনোটাই কিন্তু ফেলে দেব না বন্ধুরা একটা বাটির মধ্যে মা নিয়ে নিয়েছে ময়দা সেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন নুনটা আমরা লাউর মধ্যেও দিয়েছিলাম সেই বুঝে তোমরা নুনটা দেবে দিয়ে দিচ্ছে দেড় চামচ মতন চিনি তোমরা চাইলে এই পরোঠাটা আটা দিয়েও বানাতে পারো তবে ময়দা দিয়ে পরোঠাটা বানালে খেতে বেশি ভালো হয় সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিয়েছে দি দিয়ে দিচ্ছে দু থেকে তিন চামচ মতন সাদা তেল খুব ভালো করে এখন ময়দাটাকে ময়াম করে নেবে লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে মা ময়দাটা মেখে নেবে আলাদাভাবে আমরা কোনো জলের ব্যবহার এখানে করব না খুব সুন্দর করে মা ময়দাটা মেখে নিয়েছে এখন এটাকে লেচি কেটে নেবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও রুটির আকারে মা কয়েকটা লেচি বেলে নেবে আমাদের এখানে চারটে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন মা লাচ্ছা পরোটাটা তৈরি করার জন্য যে লেয়ারটা লাগবে সেই লেয়ারটা দিয়ে দিচ্ছে একটা রুটির মধ্যে মা দু চামচ মতন তেল দিয়ে দিচ্ছে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে দিচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছে শুকনো ময়দা ময়দাটাকে খুব ভালো করে মা মিশিয়ে নেবে এর উপরে আর একটা রুটি মা দিয়ে দেবে ঠিক একইভাবে তেল ও ময়দা দিয়ে রুটি রুটিরই লেয়ারটা তৈরি করে নেবে শুকনো আর একটু ময়দা দিয়ে ভালো করে রুটিটাকে বেলে নিতে হবে অনেকটা বড় সাইজ করে মা রুটিটা বেলে নিয়েছে খুব সাবধানে এটাকে এখন রোল করে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে মা তোমাদেরকে আজকে ভিন্ন স্বাদে লাউয়ের লাচ্ছা পরোটাটা রান্না করে দেখাবে ময়দাটা রোল করে নেওয়া হয়ে গেছে মা এখন ছোট পিস করে কেটে নিচ্ছে টোটাল এখানে ছটা টুকরো করে নেবে ছটা টুকরো দিয়ে মা আজকে তিনটে লাউয়ের লাচ্ছা পরোটাটা রান্না করবে মাঝ বরাবর হাত দিয়ে চেপে দেওয়ার পরে শুকনো ময়দা দিয়ে দুটো আবার রুটি বেলে নেবে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে ঠিক একই ভাবে মা আর একটা মা এখন পুটটা তৈরি করে নেবে পরোঠাটার মধ্যে লাউয়ের পুরটা একটু বেশি করে দেবে তাহলে পরোঠাটা আরো সুস্বাদু লাগবে খেতে সমস্ত লাউগুলো পুর ভরে নেওয়া হয়ে গেছে উপর থেকে মা দিয়ে দিচ্ছে শুকনো ময়দা আর একটা রুটি যেটা মা বেলে রেখেছিল পরোঠার উপর দিকে দিয়ে গোটা পরোঠার সাইডে সাইডে ভালো করে আটকে নিচ্ছে আরও একবার খুব সাবধানে মা পরোঠাটাকে বেলে নিচ্ছে আমাদের একটা পরোটা পুর ভরে নেওয়া হয়ে গেছে বাকি পরোঠাগুলো মা ঠিক একইভাবে বেলে নেবে পুর ভরে অনেক সময় বেলতে গেলে পুরগুলো বেরিয়ে যায় পরোটাটা ঠিকঠাকভাবে তৈরি হয় না তবে তোমরা এই পদ্ধতিতে যদি পরোটাটা তৈরি করে নাও পুরটা কিন্তু একদমই বেরাবে না সমস্ত পরোটাগুলো আমাদের বেলে নেওয়া হয়ে গেছে উনুনে মা তাওয়াটাও বসিয়ে দিয়েছে তাওয়াটাও গরম হয়ে গেছে একটা পরোঠা মা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরোটাটা একটা সাইড মা সেকে নিয়েছে খুন্তিতে করে পরোটাটাকে পাল্টে দিচ্ছে দিয়ে দিচ্ছে সাদা তেল খুব সাবধানে তোমরা তেলটা লাগিয়ে নেবে এর আগে আমাদের চ্যানেলে কোনো রকম বেটে নেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে মেথি পাওটা রেসিপির ভিডিও শেয়ার করেছিলাম বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে আর একবার দেখে নিও একটা সাইড আমাদের তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে মা পরোঠাটাকে উল্টে দিয়েছে আরও আর একটা সাইড মা ঠিক একইভাবে তেলটা লাগিয়ে নেবে একেবারেই কিন্তু পরোটাটা ভেঙে যায়নি যারা একদম নতুন রান্না শিখছো এইভাবেই তোমরা যে কোনো পুর দিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারো একটা পরোটা হয়ে গেছে মা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে বাকি দুটো পরোটা মা ঠিক একইভাবে তৈরি করে নেবে আমাদের আজকের রেসিপি লাওয়ের লাচ্ছা পরোটা কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্না রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি আরও একটা পরোঠা মা নামিয়ে নিয়েছে আমাদের তিনটে পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে আজকে আমাদের রেসিপি লাউয়ের লাচ্ছা পরোটা কমপ্লিট কতটা সুন্দর হয়েছে পরোঠাটা দেখো বন্ধুরা মা তোমাদেরকে একটা পুটটা তুলে দেখাচ্ছে যে ভিতরটা কেমন হয় দেখতে কতটা সহজে উঠে আসছে এবং পুটটাও কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে লয়ের লাচ্ছা পরোটাটা বাড়িতে বানিয়ে দেখো এবং কমেন্ট বক্সে জানিয়েও যে খেতে কেমন হয়েছিল মা তোমাদেরকে পরোটাটা ভেঙে দেখাচ্ছে কতটা নরম এই ধরনের নিত্য নতুন এবং ইউনিক ধরনের রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব সাথে ফলো করে দিও আমরা আবার হাজির হব পরের দিন নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আজকের মতন ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো